মর্নিং ফ্রেন্ডস, হ্যাভ এ নাইস ডে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটিস ব্লগ। তো ফ্রেন্ডস দেখো, এখানে সকাল সকাল আমি এখানে পরোটা খাচ্ছি, আর এই যে দুপুরের জন্য রান্নাও বসিয়ে দিয়েছি। কাতলা মাছ রান্না হবে ওলকপি আর আলু দিয়ে। তো আর এই দেখো, পাশের বাড়ি মামিদের গাছে অনেক বড় বড় কামরাঙ্গা হয়েছিল, বেশ তরতাজা কামরাঙ্গাগুলো, কি ভালো লাগছে না দেখতে। তো আজকে এটা দিয়ে ডাল রান্না করব। তো কামরাঙ্গা দিয়ে টকের ডাল আর সাথে টমেটো দিয়ে মুসুর ডাল, কি ভালোই লাগবে খেতে, তাই না? দেখো বেশ স্টার ফিস মনে হচ্ছে না কামরাঙ্গাগুলোকে দেখতে। তো চলো, রান্না বান্না হয়ে গেছে, এখন আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি ভাত। তো মেয়েটা খাবে না বলে খুবই বায়না করছে। শীতকাল রোদ্দুরে বসে ভাত খাওয়ার মজাটাই আলাদা। তো রোদে বসে ভাত খাচ্ছি, পুরো উঠোনের মাঝখানে চট পেতে খাওয়াতে বসে গেছি। খোলা আকাশের নিচে, আর অন্যদিকে দেখো আমার ছোট মাম্মাম খেলা করছে, আমার সঙ্গে অনেক গল্প করছে, তোমাদের সাথেও গল্প করছে। আর বলছি সবাই আমার চ্যানেলটিকে একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, প্লিজ 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 ফ্রেন্ডস। কিন্তু এটাই বলছে, আর রাত্রেবেলা সাজুগুজু করে বেরিয়ে গেছি বিয়ে বাড়ির জন্য। তো দেখো, বিয়ে বাড়িতে গিয়ে কোনো ভিডিওই করতে পারলাম না। বিয়ে বাড়িতে গিয়ে ফোনটা খুলে দেখি যে আমার ব্যাটারি লো, ব্যাস ফোনটা সুইচ অফ হয়ে গেল। তো এটুকুই করতে পেরেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব ভালো খাওয়া দাওয়া করলাম বিয়ে বাড়িতে, খুব মজা করলাম, কিন্তু তোমাদের সঙ্গে কী ইচ্ছে শেয়ার করতে পারলাম না। তো ফ্রেন্ডস, বেশি কিছু শেয়ার করতে পারলাম না, এই পর্যন্তই। তো যেটুকু দিলাম সেটুকু দেখো, আর আমার সাথে থেকো, পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করো, আর আমাকে সাহায্য কিছু করে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে একটু জানিয়ে দিও। বাই বাই ফ্রেন্ডস।